কম বৃষ্টি এবং সার সংকটে কৃষক দিশেহারা। হ্যাঁ বন্ধুরা, এবারে প্রায় গত 40 বছরের তুলনায় বৃষ্টি কম, কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে বৃষ্টি ধরলো, কৃষকের মনে যদিও বা একটু খুশির আভাস, কিন্তু এখানে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে আমাদের দেশে প্রায় সরকারিভাবে না হলেও বাস্তবে দেখা যাচ্ছে যে সার সংকট। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কৃষকরা ডিলার পয়েন্টে যে সারের জন্য লাইন ধরে অপেক্ষা করতেছে, এবং একজন কৃষক যেখানে মনে করেন যে দিন এনে দিন খাওয়া, সেখানে তারা এক বস্তা বা দুই বস্তা সারের জন্য একটা দিন পার করতেছে। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, যেখানে কৃষক বৃষ্টির জন্য অপেক্ষমান এবং সারের জন্য খুব হাহাকার। তো সার, ঔষধ, বৃষ্টি, পানি এগুলো পেলে ধান অল্প দিনেই সেরে উঠতো, কিন্তু আসলে বাস্তবে তা হচ্ছে না। আমাদের দেশে বর্তমানে খুব সমস্যা যাচ্ছে সারের জন্য। তো আশা করা যায় এই সংকট খুব তাড়াতাড়ি কাটবে এবং সেটাও যেন হয়, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।